ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাহে রমজান উপলক্ষে মানব সেবামূলক সংগঠন সমাজ কল্যাণ ফান্ডের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল হাজি মার্কেটে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে গ্রামভিত্তিক প্রতিনিধিদের মাধ্যমে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর, বারোয়াখালীর শিকারীপাড়া, নয়নশ্রী ও দোহারের নয়াবাড়ি ইউনিয়নের 29টি গ্রামের 500টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও সংগঠনটির স্বেচ্ছাসেবক টিম বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি লাবলু মোহাম্মদ হাসানের উদ্যোগে 1 জানুয়ারি 2020 সালে মানবতার সেবা লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু করে। করোনাকালীন সময়ে কর্মহীন মানুষদের পাশে থেকে সংগঠনটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়াও সংগঠনটি দরিদ্র ও অসহায় পরিবারের চিকিৎসা সহায়তা নিয়মিত কাজ করেছে। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ তানজিত সুজন সহ সংগঠনটির সদস্যরা। সমাজ কল্যাণ ফান্ড 1/1/2020 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা লাবলু মোহাম্মদ হাসান। সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং শুরু থেকে নানা দুর্যোগে, আপনার যেমন করোনাকালীন সময়ে, বন্যায় এবং ইফতার সামগ্রী বিতরণ বিভিন্ন কার্যক্রম করছে। এছাড়াও সমাজ কল্যাণ ফান্ডের মাসিক কিছু কার্যক্রম রয়েছে, সেটা হচ্ছে আপনার মাসিক অনুদান। সেখানে আমরা চিকিৎসা বাবদ এবং অন্যান্য আর্থিক সহযোগিতা করে থাকি। আর আমাদের সমাজ কল্যাণ ফান্ডের এই পর্যায়ে 137 জন সদস্য রয়েছে এবং প্রত্যেকের মাসিক চাঁদার ভিত্তিতে আমাদের সংগঠনটি পরিচালিত হচ্ছে এবং আজকে যে কার্যক্রম 500টি পরিবারের মাঝে মোট 29টি গ্রামের মধ্যে আমরা এই কার্যক্রম করছি, ইফতার সামগ্রী তুলে দিচ্ছি। আর এছাড়াও আমাদের জয়কৃষ্ণপুর ইউনিয়ন তথা আশেপাশের ইউনিয়নগুলোতে আমরা এই কার্যক্রম করছি এবং আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা আমাদের সাথে সামিল হবেন এবং আমরা এই কার্যক্রমকে আরও বাড়াবো এবং মানবতার সেবায় কন্টিনিউ কাজ করে যাবো।